বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, হে সমস্ত মুসল্লিগণ, হে সমস্ত পরহেজগারগণ, হে সমস্ত সাধকগণ, হে সমস্ত যারা অতি সাধারণ, যারা আল্লাহর ইবাদত করেন, তবে আজকে আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, এই কথাগুলো আমি শুধু চিন্তা করার জন্য বলবো। আমি এই কথা বলবো না যে আপনারা এই নিয়ম, এই কানুন, এই অভ্যাস, এই নীতি, এই ইবাদত ছেড়ে দেন, এই কথা আমি বলবো না। তবে আমি এটুকু বলবো, আমি এইটুকু শুধু বলবো যে আপনাদের কাছে জিজ্ঞাসা, আমি কি আপনাদেরকে ভুল বলছি নাকি আপনারা জিনিসটা ভুল বুঝতেছেন? শুধু এই উত্তরটুকু দিবেন, যদি আমার কথাগুলো সঠিক হয় তাহলে মানবেন, আর যদি মনে করেন যে না, এই কথাগুলো সঠিক না, তাহলে মানবেন না, এবং আমিও যেন শুধরে যেতে পারি। তবে সূরা ফাতিহার মধ্যে বলা হয় সিরাতুল মুস্তাকিম, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন। তাহলে সিরাতুল মুস্তাকিমের পথে যদি আমরা থাকি তাহলে সহজ, সরল, নম্র, ভদ্র, এটাই কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথের প্রথম নিদর্শন। তো এখন আজকে যে কথা বলার যে আকর্ষণ, অবশ্যই আপনারা একটু খেয়াল করে শুনবেন। কথাটি চেষ্টা করব গুছিয়ে বলতে গেলে একটু সময় লাগতে পারে, একটু ধৈর্যের সহকারে শুনবেন। প্রথমত দেখেন, কোরআন পড়লে আল্লাহ খুশি হয়, এই যে কথাটা বলা হয়েছে, না, আল্লাহ খুশি হয় না। কোরআন পড়ে যদি আমি জ্ঞান করি তাহলে আপনার আমার জ্ঞান লাভ হবে, আর এটির নাম কি? আল কোরআন, মানে আলোর গ্রন্থ বা আলোর বই। তাহলে এটি পড়লে আল্লাহ খুশি হবে না, এটি পড়লে পরে যদি আমি জ্ঞান করতে পারি যে আল্লাহ কি বোঝাইতে চেয়েছে, আমি তা যদি বুঝতে পারি এবং সেই মতে চলতে পারি, তখন আমার লাভ হবে, আমার জ্ঞান হবে, এটা আমার লাভ। আচ্ছা, আরও একটি বিষয় হলো যে নামাজের বাংলা কি। নামাজের বাংলা যদি আমরা যাই, নামাজ ফার্সি শব্দ, তো নামাজের বাংলায় গেলে আমরা পাই স্মরণ করা। তো এখন নামাজের বাংলা এসেছে স্মরণ করা, তাহলে এটা কি কী বলা হয়? নামাজ পড়া। কিন্তু নামাজ পড়ার কথা বলা হয়, কিন্তু মূলত নামাজের বাংলা এসেছে স্মরণ করা। তাহলে কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। আচ্ছা, সেই স্মরণ হতে পারে জিকির, আল্লাহকে ডাকার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, জিকির। এবং আমি মাঠে ঘাটে আছি, একটা জায়নামাজ বিছিয়েছি বা একটা গামছা বিছিয়েছি, বিছিয়ে আমি আল্লাহর স্মরণে বসে গেছি। আচ্ছা, আমি দূর দূরান্তে বন্দে ঘাটে বা বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে আমি ধ্যানের ঘরে আল্লাহকে স্মরণ করতেছি, আল্লাহ তো সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, আল্লাহকে স্মরণ করতেছি। তো স্মরণেরই আরেক নাম যদি নামাজ হয়, তাহলে স্মরণ আমি যে কোনো জায়গায় করতে পারি। এখন নামাজের বাংলা যদি স্মরণ করা হয় তাহলে এটাকে নামাজ স্মরণ করে আসি, কিন্তু নামাজ পড়ে আসি, এটা আমার মতে ঠিক হয় না। আচ্ছা, স্মরণ করে আসি, আল্লাহকে স্মরণ করে আসি, তার মানে আল্লাহর নামাজ করে আসি, কিন্তু নামাজ পড়ে আসি, এটা মিলে না। আর মিলে কি মিলে না, এটা আপনারাই বলবেন। দেখেন, আপনার বাবা মা আছে, আপনি যদি আপনার বাবাকে বলেন, বাবা আমার এই জিনিসটা লাগবে, আমার পরীক্ষা বা লেখাপড়া করতে গিয়ে আমার এই জিনিসটা দরকার হয়, তখন বাবা একটা ধমক দিয়েছে,
মায়ের কাছে গেছে, মা তুমি যদি দয়া করে একটু বলতে, তোমার কথা তো বাবা শুনবে। তখন মা যখন বলেছে, মনটা বেজার করে বলেছে, দ্বিতীয় তৃতীয়বারে বলছে, আচ্ছা তুমিও বলছো, আচ্ছা নাও। তখন কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে আমরা সারা জীবন কিন্তু নামাজ পড়তেছি, নামাজ করতেছি, আমার ভাষায় এটা আসে, নামাজ পড়তেছি এটা আসে না। যেমন দেখেন, যখন আমরা নামাজে দাঁড়াই, প্রত্যেকটা রাকাতের আগে অন্তত পক্ষে সুরা ফাতেহা গাই, সে ফাতেহার মধ্যে পাই কি বলা হইতেছে, ও মুমিন ভাই, এটার মধ্যে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ দিয়া শুরু করা হচ্ছে সুরাটি, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল সর্ববিষয়ে আমি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ জানাই, যে আমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ জিকির। আলহামদুলিল্লাহ কেন জানিয়েছি, যে আমি কারো কাছে কোনো কিছু পাওনা হয়েছে, সে আমাকে দিয়েছে, আমি হাতের মধ্যে পেয়েছি, বলতেছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আচ্ছা, তারপরে সেই ফাতিহার মধ্যে পাওয়া যায় সিরাতুল মুস্তাকিম, যে হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম মানে সহজ সরল পথ আমাদেরকে দান করুন। তাহলে সাত বছর থেকে নামাজের তাগিদ দেওয়া হয়েছে হাদিসে, সাত বছর বয়স থেকে নামাজ পড়তে হবে। এখন দেখা যায় সাত বছর বয়স থেকে আশি বছর বয়স হলো নামাজ পড়তেছি, এর মধ্যে বলে আসতেছি সিরাতুল মুস্তাকিম, হে আল্লাহ তুমি সহজ সরল পথ আমাদেরকে দান করুন। তাহলে আমার বাবা মায়ের কাছে যখন আমি চেয়েছিলাম, মা আমাকে এটা দাও, আব্বু আমাকে এটা দাও, এটা পরীক্ষার মধ্যে লাগবে, স্কুলে লাগবে, কলেজে লাগবে, তখন একবার দুইবার তিনবারের শেষে আমাকে সেই জিনিসটি দিয়েছে, দিয়েছে পরে কিন্তু আমি আর বাবা মার কাছে চাইনি। তাহলে সিরাতুল মুস্তাকিম সাত বছর বয়স থেকে আল্লাহর কাছে চাইতে শুরু করেছি, আল্লাহ তুমি সহজ সরল পথ দান করো। তাহলে আশি বছর পার করে দিলাম এই নামাজ করতে করতে, কিন্তু আল্লাহ যদি কখনো আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দান করতো, তাহলে কিন্তু আর আমি চাইতাম না, তো দান করেনি বিদায়, আমি শুধু চাইতেই আছি। তাহলে চাইতে চাইতে আমি একদিন আসি, একশো বছর পার করে মরে গেলাম, কিন্তু সেই সহজ সরল পথ আমি পাইলাম না, আর যদি পাইতাম তাহলে আর চাইতাম না। তাহলে বোঝা গেল কি, সাত বছর থেকে যে ক্লাসটি শুরু করেছি, আসি একশো বছর পর্যন্ত সেই ক্লাসেই রয়ে গেছি, সেই সহজ সরল পথ চেয়ে গেলাম, কিন্তু যদি পাইতাম তাহলে আর চাইতাম না। যাই হোক, এটা আপনাদের নলেজে দেওয়া হলো এক। দ্বিতীয়ত কথা হলো, আমরা যখন নামাজে দাঁড়াবো, আল্লাহ কি বলেছে, নামাজের যে সেজদাগুলো আল্লাহ পাবে, আল্লাহ ব্যতীত এই সেজদা কেউ পাবে না। এখন সেই নামাজের সেজদার মধ্যে গিয়ে বলতেছি কি, আর আমরা কি বলতেছি, সুরা মিলাইয়া নামাজ পড়তে যাইয়া, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাহ মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, কি বলতেছি, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত, ধ্বংস হোক আবু লাহাবের সঞ্চয়কৃত ধন সম্পদ। তাহলে নামাজ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, এবং নামাজের মাধ্যমে আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করতে পারবো না। যদি আল্লাহ ব্যতীত আমি নামাজের মধ্যে অন্য কাউকে স্মরণ করি, তাহলে শিরকি হবে, আর অন্য অন্য গুণার মাপ আছে, কিন্তু শিরকি গুণার মাপ নেই। তাহলে নামাজে দাঁড়িয়ে আল্লাহ ব্যতীত কার নাম নিয়েছি, তাব্বা দিয়া দাবিল হাবি ও তাব্বা, ধ্বংস হোক আবুল আহাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত, ধ্বংস হোক আবুল আহাবের সঞ্চয়কৃত ধন সম্পদ, বিভিন্ন কথা বলা হয়েছে। তাহলে আল্লাহ ব্যতীত আমি নামাজের মধ্যে কার নাম নিয়েছি, একজন কাফেরের নাম নিয়েছি, যে আমার নবীকে কষ্ট দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল। তাহলে আল্লাহর নাম ব্যতীত আমি কাফেরের নাম জপে না করেছি, তখন আমার কি হবে, সেরে কি হবে, সেরে কি গুণার মাপ নেই। তাহলে যেই গুণার মাপ নেই, সেই কাজটি কিন্তু আমরা নামাজের মধ্যে করতেছি। এই পৃথিবীতে বহু ইমাম সাহেব নামাজের শিক্ষা দিচ্ছে, এখন দিয়েও যাচ্ছে, কিন্তু নামাজ পড়া নয়, নামাজ করা, তার মানে স্মরণ করা। যারা তক্র বিতক্র করবেন তারা পড়ে যাবেন ধরা, অবশ্যই যারা আল্লাহর প্রেমের মরা
তারা কিন্তু নামাজ করা নামাজ পড়া নয়। আরও একটি বিষয় বলবো, যে দেখেন যে এই যে নামাজটা, এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মেরাজ হবে, এই কথা কিন্তু নবীর সাথে বলা হয়েছিল, কিন্তু কোনো আলেম কোনো ওরকম পরেজগারকে যখন জিজ্ঞাসা করা হয় যে নামাজের মধ্যে তো আল্লাহর সাথে মেরাজ হওয়ার কথা হয়েছে, তখন বলতেছে হয়নি, পড়তে পড়তে একদিন হবে, কিন্তু দেখেন আপনার বয়স চলে কত, 75 বছর বয়স চলে, তাহলে 7 বছর বয়স থেকে পড়তে 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 একদিন মানুষ মরতে মরতে একদিন মরে যাবে, কিন্তু আল্লাহর মেরাজ হবে না, তাহলে পড়তে পড়তে হবে। তো এরকম একটা উত্তর কিন্তু আমিও দিয়েছিলাম। যেমন আমি চিস্তিয়া তরিকাতে আছি, খাজা মঈনুদ্দিন চিস্তি কিন্তু গান বাজনা করতেন, বাজনার তালে তিনি জিকির করতেন, এবং বড় পীরের সাথে তার কিছু গানের কথোপকথন হয়েছিল, যে গান কম গাইতে বলা হয়েছিল। আচ্ছা, তাহলে তিনি গান শুনতেন, গান গাইতেন, এবং বাজনার তালে তিনি জিকির করতেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও কিন্তু বলা হয়েছে, তিনি হুদি গান শুনতেন। একজন সাহাবা একটা পাথর রূপে দাঁড়িয়েছেন, আরও একজন সাহাবা আরেকটা পাথর রূপে দাঁড়িয়েছেন, এবং একজন ধব বাজাইতেছিল, আরেকজন হুদি গান করতেছিল, সেই ধবের তালে এবং হুদি গানের তালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মাথা নাড়িয়ে জিকির করেছিল, আর সেই প্রমাণ আমার কাছে আছে, যদি সেই প্রমাণ চান আমি অবশ্যই দেব। আচ্ছা, তাহলে গান বাজনা হালাল হারাম দুটি আছে, আমি হারাম গান শুনবো না যে গানের মধ্যে নর্তকী না চায়, যে গান শুনে মানুষের জ্ঞান নষ্ট হয়ে যায়, খারাপ দিকে চলে যায়, সেই গান শোনা হারাম, আর যেই গান শুনলে চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর কথা স্মরণ হয়, সেই গান শোনা হালাল। কিন্তু এই কথা বলা হয় না, বলা হয় কি যে গান বাজনা হারাম। আপনি যে জিব্বা নাড়িয়ে যখন আল্লাহ বলতেছেন, উপরে জিব্বা বাড়িটা না দিলে আল্লাহ নামটা বের হয় না, তাহলে বাজনা কিন্তু আপনি 24 ঘন্টা বাজাইতেছেন, কিন্তু বলতেছেন কি গান বাজনা হারাম। তাহলে জিব্বার ডান্ডিটা যখন কেটে দেওয়া হবে, তখন কিন্তু আউ আউ করে জীবন চলে যাবে, কিন্তু কথাও বলতে পারবেন না, কোরআনও পাঠ করতে পারবেন না, আল্লাহ বলে ডাক দিতেও পারবেন না। তাহলে বাজনার প্রয়োজন আছে, আর সেই বাজনাটা ভালো জায়গায় লাগাতে হবে। যেমন এই জিব্বাটা ডোলের ডান্ডি আমি একটা খারাপ গালি দিতে পারি, এটা করব না, আমি এটা দিয়ে আল্লাহ বলবো, আল্লাহর কোরআন পড়ব। যাই হোক, আজকের যে আলোচনাটি সেটি হলো, দেখুন আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু আল্লাহর স্মরণে দাঁড়াই, নামাজ পড়ার জন্য নয়, স্মরণ করার জন্য দাঁড়াই। যদি বলে কেউ নামাজ পড়ে, তাহলে এটা আমার যুক্তিতে খাটে না, নামাজ করে মানে স্মরণ করে, স্মরণ নামাজের বাংলাই হলো স্মরণ, স্মরণ করা হয়, স্মরণ তো পড়া হয় না, বলে না চলেন নামাজ পড়ে আসি, আসলে এই কথাটি ভুল। আচ্ছা, এখন দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সূরাগুলো নাজিল হয়েছে, প্রত্যেকটা সূরা নাজিল হয়েছে পরিস্থিতি অনুসারে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদুকররা জাদু করেছিলেন, তখন কিন্তু তিনি উপরে সূরা নাজিল হয়েছিল জিব্রাইলের মাধ্যমে, বলা হয়েছে হে আল্লাহর দোস্ত, আপনি এই সূরাটা পাঠ করেন, আপনি জাদুমুক্ত হয়ে যাবেন। তাহলে সেই পরিস্থিতিতে সেই সূরাটি কি নাজিল করা হয়েছে। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, যে নামাজ পড়া নয়, নামাজ করা মানে স্মরণ করা। আর এই কথাটি কি আমি আপনাদেরকে সঠিক বললাম না ভুল বললাম, অবশ্যই আমাকে আপনারা বলবেন। এবং নামাজের মধ্যে আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করা যাবে না, যদি কেউ কাফেরের নাম স্মরণ করে, সূরা লাহাবের মধ্যে কাফেরের কথা আছে, তাহলে আমি আল্লাহ ব্যতীত আল্লাহর সাথে আল্লাহকে স্মরণ করার জায়গায় আমি কাফেরকে স্মরণ করেছি, আমি শেরেক করেছি, এই নামাজে আমি জাহান্নামে যেতে হবে। তাই আমি বলবো যে এই পৃথিবীতে আমি গলা ফাটিয়ে বলবো, যত বড় জ্ঞানী লোক হোক আমি তাকেও বলবো যে দেখেন নামাজ পড়া নয়, নামাজ করা,
তার মানে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করব আমি যে কোনো অবস্থায় যে কোনো জায়গায়। আল্লাহ সমস্ত পৃথিবীটার জমিনকে জায়নামাজ বানিয়ে দিয়েছে, আমি যে কোনো স্থানে যে কোনো জায়গায় আমি স্মরণ করতে পারব। তবে হে সমস্ত জগৎবাসী, হে মুসল্লিগণ, হে ফরেজগারগণ, আজকে আমি যে কথাগুলো বলেছি আপনাদের কি খারাপ লেগেছে? যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে তবুও জানাবেন। তবে এর মধ্যে আরও কিছু গোরগাবট আছে, সেগুলো যদি আমি বলি আপনাদের মাথা গরম হয়ে যাবে। যেমন একটি কথা আমি বলবো, নামাজ অর্থ স্মরণ করা, এটা যদি কেউ মানে তাহলে সে ঠিক জায়গায় আছে, আর যদি নামাজ পড়া হয় তাহলে সে ঠিক জায়গায় নেই। যেমন আমি যখন সেজদা করব, কোনো ফেরেশতাকে নয়, কোনো মানুষকে নয়, কোনো দেবতাকে নয় এবং অন্য কিছুকে নয়, শুধু একমাত্র আল্লাহকে সেজদা করব এবং আল্লাহর নামটি আমি স্মরণ করব। দেখা গেছে কিছু সূরার মধ্যে সূরা ইউসুফের কথা বলা হয়েছে, কিছু সূরার মধ্যে জাকারিয়ার কথা বলা হয়েছে। জাকারিয়া নবীকে যখন কাফেররা দৌড়েছিল তখন সে গাছের কাছে আশ্রয় নিয়েছিল। এখন গাছের কাছে আশ্রয় নিয়েছিল, গাছের ভিতর দিয়ে একটা কাপড় বের হয়ে আছে, কাফেররা কি করলো, সে গাছকে ফেরে দিল, নবীকে সহকারে ফেরে দিল। তাহলে জাকারিয়ার নামও কিন্তু আমার সূরার মধ্যে বলতে হচ্ছে, তখন কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কারো নাম এসে যাচ্ছে। তাহলে নামাজ কি পড়ব না, নামাজের মধ্যে সূরা কি পড়ব না? পড়বেন কি না পড়বেন সেটা আপনার জ্ঞানের বিষয়, আপনার জ্ঞানের মধ্যে আমি টোকা দিয়ে দিয়েছি। এখন কি নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করবেন না সাথে কোনো নবীকে, কোনো কাফেরকে, কোনো আবেদ আহলকে স্মরণ করবেন? যাই হোক, আরও কিছু পয়েন্ট আছে, সেখানে আমি যাব না। দেখি এই বিষয়গুলো আপনারা কি বলেন, যদি আপনারা বলেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে বুঝে শুনে পড়বেন, করবেন, আর যদি বলেন ঠিক নেই তাহলে নামাজটা ঠিক করে নেবেন, আর না হয় নবীজির সাথে যে কথা দিয়েছিল, হে দোস্ত আপনি কাঁদতেছেন কেন, যে হে আল্লাহ আমি আপনার সাথে মেরাজ করেছি, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কিন্তু আমার উম্মত তো আপনাকে দেখবে না, তখন হে দোস্ত আপনি আমাকে কয়বার দেখেছেন, একবার, আপনার উম্মতকে যে পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে এটা কিন্তু কোরআনের কথা নয়, হাদিস, যে মেরাজ তত্ত্বের মধ্যে এই কথাগুলো এসেছে, যে আপনার উম্মতে যে পাঁচ ওয়াক্ত নামাজ হবে এই পাঁচ ওয়াক্ত নামাজ আমি পাঁচবার সাক্ষাৎ দেব। এখন একজন আলেমকে যদি বলি, একজন পরহেজগারকে যদি বলি, বুকে হাত দিয়ে বলবেন সত্য কথা যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ সাক্ষাৎ পাওয়ার কথা, আপনি কি জীবনে নামাজ পড়ে একদিন সাক্ষাৎ পেয়েছেন? সে বলে পাইনি সাক্ষাৎ। তাহলে হয়তো আল্লাহ নবীর সাথে মিথ্যা বলেছে, আর না হয়তো আপনার নামাজ হয় না, কোনটা? তখন বলতেছে তাহলে আমার নামাজই হয় না, আল্লাহ কি আর মিথ্যা বলে? যদি আল্লাহ সত্য বলে থাকে আর আপনি যদি বলেন যে আমার নামাজ হয় না, তাহলে নামাজটাকে সঠিক করতে হবে, আর না হয়তো প্রত্যেক ওয়াক্তে আল্লাহ সাক্ষাৎ দেওয়ার কথা, মেরাজ করার কথা সারা জীবনে হয়নি, তাহলে নামাজ কিন্তু আল্লাহর কাছে চলবে না, আল্লাহ কিন্তু হাশরের দিন ধরবে যে তোমরা জানতে পেরেছো যে নামাজের মধ্যে আমি সাক্ষাৎ ঘটাবো, মেরাজ করব, তাহলে তোমাদের যেহেতু সাক্ষাৎ হয়নি, তাহলে তোমাদের নামাজ হয়নি, তোমরা এটা বুঝতে পেরেছো, তাহলে যেই নামাজটি হয়নি সেই নামাজটি চেঞ্জ করল না, যে কোন নামাজে আমার সাক্ষাৎ ঘটে। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, সমস্ত মুসল্লিগণ, পরহেজগারগণ, আপনাদের সামনে আজকের এই আলোচনাটি রাখলাম। অবশ্যই আমার কথায় যদি আপনারা ভুল পান অবশ্যই আমাকে জানাবেন, আমাকেও তো শুধরাতে হবে, আমি ভুল পথে থাকবো কেন? এবং যদি আপনারা মনে করেন আমারটা সঠিক, তাহলে আপনারা বুঝে শুনে পড়বেন, আর সেই নামাজ কোনভাবে পড়লে একমাত্র আল্লাহকেই সেজদা পাওয়া যাচ্ছে, আল্লাহকেই দেওয়া হচ্ছে এবং আল্লাহকেই স্মরণ করা হচ্ছে, সেই নামাজটি কি করে পড়তে হয় যদি আমার সাথে পরামর্শে আসেন, অবশ্যই আমি সেই পরামর্শ দেব এবং কোরআন মতে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে এই কথাগুলো এই পর্যন্তই রাখবো। তবে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদেরকে ভালো ভালো আলোচনা নিয়ে এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।